আর যেই খেলা হয়েছে সেই খেলা চলছে, এই খেলাটা আমরা জিতবো। আমি আই এম নট থিঙ্কিং অ্যাবাউট এখন যা হচ্ছে নির্বাচন। আমি কিন্তু কিছুক্ষণ আগে নারায়ণগঞ্জে এসেছি, এসে আমি সরাসরি, যেহেতু আমি আইন প্রণেতা, গাড়ি ঘোড়া চলা নিষেধ বলা হয়েছে, কিন্তু যদিও দেখলাম কিছু গাড়ি ঘোড়া চলছে, বিশেষ করে সাংবাদিকদের গাড়ি, আমি রিক্সা দিয়ে এসেছি, কারণ আমার আইনটা মানা উচিত। এবং যেটুকু ঢুকতে ঢুকতে আপনাদের কাছ থেকে যেটুকু খবর পেলাম যে আল্লাহ রহমতে নারায়ণগঞ্জে শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে, এবং এই কথাটা কিন্তু নারায়ণগঞ্জকে বারবার আমাদের বুকে রক্তকরণ হয় যখন বারবার নারায়ণগঞ্জ নিয়ে কথা উঠে, নারায়ণগঞ্জে এই হয়েছে, ওই হয়েছে, এই হবে, এই হতে পারে। কিন্তু আপনারা লক্ষ্য করে দেখেন, জাতীয় সংসদ নির্বাচন, সিটি কর্পোরেশন নির্বাচন, ইউনিয়ন পরিষদ নির্বাচন, কোনো নির্বাচনেও নারায়ণগঞ্জে কিন্তু একটা ধাক্কাটাক্কি পর্যন্ত হয় নাই, কোনো মানুষের মাথাও ফাটেনি। সো আই এম সরি ফর দ্যাট রিজন যে সাংবাদিকরা কোনো তথ্য উপাত্য পান নাই, কিন্তু বাস্তবতা যেটা হচ্ছে, নারায়ণগঞ্জ কিন্তু একটা শান্তির শহর, একটা সুন্দর শহর, এখানে দুই পাশে যে আবার নদীর মত স্রোত আছে, মানুষের মধ্যেও ভালোবাসার স্রোত আছে। আমি শুধু একটা কথা বলতে চাই, জয় পরাজয় আছে, নির্বাচনে একজন জিতবেন আরেকজন হারবেন, কিন্তু দেশটা তো আমাদের সবার, সবাই মিলে দেশটা করতে হবে।